মালদা জেলার হবিপুর ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকা। আর এই হবিপুর থানা এলাকায় ফুটবল খেলার উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে হবিপুর জেলা প্রশাসনিক পুলিশ প্রশাসন। তাই হবিপুর থানার আইসি সুবীর কর্মকার হবিপুর থানার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার মেয়েদের নিয়ে একটি ফুটবল একাডেমি চালু করেন। জেলা প্রশাসনের সহায়তায় হবিপুর থানার উদ্যোগে প্রতিদিন তাদের ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। মালদা জেলা পুলিশের সহযোগিতায় হবিপুর থানার উদ্যোগে হবিপুর এলাকার বেশ কিছু স্কুলের বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রীদের নিয়ে একটি ফুটবল একাডেমি তৈরি করেন হবিপুর থানার আইসি সুবীর কর্মকার। জেলা প্রশাসনের তরফে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নিত্যানন্দপুর মাঠে। আজ ছিল তার পরিদর্শনী, ফুটবল খেলার অনুষ্ঠিত হয় নিত্যানন্দপুর মাঠে। সেই প্রশিক্ষণ প্রদর্শনী মাঠের মধ্য দিয়ে দেখলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ যাদব। খেলা শেষে পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশের আধিকারিক সহ হবিপুর থানার আইসি সকলে মিলে প্রদর্শনী ম্যাচ খেললেন। এদিন উপস্থিত ছিলেন সুপার প্রদীপ যাদব, অ্যাডিশনাল এসপি আলী আবু বাবকার, হবিপুর থানার আইসি সমীর কর্মকার সহ অন্যান্যরা। আজকে আমরা হবিপুর থানা থেকে একটা একাডেমি মতো একটা স্টার্ট করা হয়েছে এর মাঝে। ওখানে এখানকার যে লেডি ফুটবল প্লেয়ার আছে, যে স্টুডেন্ট আছে, ওনাকে আমরা চেষ্টা করছি কিছু কোচিংয়ের ব্যবস্থা আর ট্রেনিংয়ের ব্যবস্থা আর কিছু মতলব যে ডায়েট আর যে জিনিসগুলো লাগে ফুটবল খেলার জন্য ওটা আমরা এখানে একটা একাডেমি মতো স্টার্ট করেছি। তো ওটাই আমরা এখানে দেখতে এসেছি। তারপরে একটা গেম হলো আর তারপরে আমরা যে লোকাল লোক আছে ওনার সঙ্গে একটা ম্যাচ এখানে একটা অর্গানাইজ করেছি, আপনারা সব দেখেছেন। খুব ভালো লাগলো, এখানে খুব ভালো প্লেয়ার আছে। আমরা চাইছি কি আমরা এখানে এসে সবাইকে একটু স্পোর্টস জন্য উৎসাহিত করতে পারি আর যে ইয়াং পপুলেশন আছে ওনাকে গেমস স্টাডিজ ওর জন্য আমরা যদি উৎসাহিত করতে পারি, তার যে জন্যে ড্রাগস আর এরকম যে জিনিস আছে ওর থেকে আমরা ওনাকে বাঁচাতে পারি, এর জন্য আমরা চেষ্টা করছি। আর একটা ভালো কন্ট্যাক্টও হয়ে যাচ্ছে লোকের সমস্যা জানার জন্যে আর ওনার যে কী আমরা যদি কালকে কিছু গাইডেন্স দিতে পারি ওর জন্যে। তো আমরা এরকম চেষ্টা করতে থাকবো, বাকি থানাতেই হবে। আর এখানে যে কোচ আছেন দিলীপ কুমার স্যার আর সুমন সাহেব আছেন, ওনার সব এখানে ওরাও এখানে চেষ্টা করছে কি কীভাবে আমরা যে ট্রাইবাল ট্যালেন্ট আছে, যে পোটেনশিয়াল আছে ওটাকে আমরা ফুল পোটেনশিয়াল যে আছে ওরা অ্যাচিভ করতে পারে বাচ্চারা, সেই জন্যে আমরাও চেষ্টা করছি। আর সব যে সোসাইটি আছে ওনাকে আমরা সঙ্গে নিয়ে চাইছি কি আমরা অল এরিয়ার ডেভেলপমেন্ট করতে পারি। আর বাচ্চা যে আছে পড়াশোনা আর খেলকুদ আছে ওর জন্য আমরা ওনাকে অল থ্যাংক ইউ।